জুলাইয়ের মাঝামাঝি থেকেই দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থাপনা, প্রশাসনিক ভবন, দেশের প্রায় সকল থানা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শত শত জায়গায় লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন শেরপুর ও সাতক্ষীরায় কারাগারে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় প্রায় 1200 বন্দীকে, যার মধ্যে ছিল ভয়ঙ্কর কিছু জঙ্গি। শুধু এই দুই জেলা কারাগার নয়, দেশের প্রায় বিভিন্ন জেলা কারাগারে আগুন জ্বালিয়ে দিয়ে সব ভয়ঙ্কর আসামিদের ছিনিয়ে নিয়ে গেছেন তাদের অনুসারীরা। আরেকটা ব্যাপার খেয়াল করেছেন নিশ্চয়ই, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দেশে বেশ কয়েকজন শীর্ষ জঙ্গি ও শিবির নেতারা মুক্তি পেয়েছেন, যা এই দেশের সাধারণ মানুষের জন্য ব্যাপক হুমকির। জার্মান গণমাধ্যম রয়েছে ভেলে থানা লুটের অস্ত্রে নিরাপত্তা ঝুঁকিতে জনজীবন শিরোনামে একটি খবর প্রকাশ করে। দেশের প্রায় প্রতিটি থানা থেকেই পুলিশকে হত্যা করে হাজার হাজার অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়েছে। পুলিশ সদর দফতর থেকে সময় বেঁধে দেওয়ার পরেও তেমন কোনো অস্ত্র ফেরত আসেনি। দেশের মানুষকে সতর্ক করে বলতে চাই, সবাই সতর্ক থাকবেন, আমাদের দেশ নিয়ে ভয়ানক খেলা চলছে। ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ।